সেই যে রেল কর্মী ভাইরা আছে তাদের কি অবস্থা হবে, এবং শুধু তাই নয়, যেখানে এত রেল কর্মী বসবাস করত সেখানে যেসব মানুষেরা ছোট ছোট দোকান বাজার করে খেত, সে লাখো লাখো মানুষও কিন্তু অসুবিধার মধ্যে পড়ে যাবে। কিন্তু মোদী সরকার সেদিকে ভুগলেন নেই, আজকে শুধু ভারতবর্ষকে শোষণ করার জন্য এসেছে। আজকে আমাদের যে পথসভা সেটা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংকে, আপনারা জানেন 50% বেসরকারিকরণ আছে, কিছুটা আমাদের সরকারি আছে, সেটাও সম্পূর্ণভাবে বেসরকারিকরণ হতে চলেছে। সেই জন্য আপনাদের বলি, ব্যাংক এক একটা ব্যাংক, ইয়েস ব্যাংক, পাঞ্জাব ব্যাংক, সব কিন্তু বেসরকারিকরণ হতে চলেছে সারা ভারতবর্ষে। এতে মানুষ লাখ লাখ মানুষ শুধু চাকরি হারাবে, হাহাকার করবে, মানুষ দুমুঠো খাবার পাবে না। মোদী সরকারের কিন্তু সেদিকে হুকলেন নেই, নদীতে বসে বসে চাষ বৃদ্ধি করে বেড়াচ্ছেন, শুধু হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধ করে বেড়াচ্ছেন। উনি জানেন না উনি কি মারাত্মক আগুন নিয়ে খেলছেন, তিনি বাঘের পিঠে চলেছেন, তার কিন্তু বাঘের পিঠ থেকে নামা বড় কঠিন। সেই মোদী আর অমিত শাহের তাই অবস্থা হবে, বাঘের পিঠে চলেছে কিন্তু বাঘের পিঠ থেকে নামতে পারবে না, নেমে নামলে সেই বাঘটাই খাবে। আজকে মোদী সরকারের সেই অবস্থা। আজকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছে, আপনারা দেখেছেন লকডাউনের টাইমে, যেভাবে থেকে লকডাউন।